2023 সালের বিধানসভা নির্বাচনের পর বিপুল জনসমর্থন নিয়ে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি। আগামী 8ই মার্চ শুক্রবার তার প্রথম বর্ষপূর্তি। সেদিন থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। পিছিয়ে নেই ত্রিপুরাও। ইতিমধ্যে ঘোষিত হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম। মনোনীত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী 8 তারিখ থেকে শুরু হবে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। আগরতলা টাউন হলে প্রচারের সূচনা লগ্নে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি, কার্যকর্তা সহ মোট 900 জন প্রতিনিধি। নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে আলোচনা হবে সেখানে। আগরতলা শহরে কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য। সেই 8ই মার্চ থেকে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচার কাজের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি। এই নির্বাচনী প্রচারটা হচ্ছে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি, বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি। এই প্রচারে 8 তারিখ যেটা হবে সূচনা হবে আগরতলাতে টাউন হলে সকাল 10 ঘটিকায় রাজ্যের প্রায় নেতৃস্থানীয় প্রায় 900 প্রতিনিধি তাতে অংশগ্রহণ করবেন। সেখানে নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হবে, সেখানে আপনাদেরও আমন্ত্রণ জানানো হবে যাওয়ার জন্য। বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি, এই যে আমাদের 8 তারিখে যেটা সূচনা হচ্ছে সেখানে 900 প্রতিনিধি উপস্থিত থাকবে, তার মধ্যে আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আছেন, মাননীয় রাজ্য সভাপতি থাকবেন, বিভিন্ন মন্ত্রী বিধায়ক তারা থাকবেন, অন্যান্য জনপ্রতিনিধিরা থাকবেন, সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকর্তা বৃন্দ থাকবেন। সেখানে একটা বাক্স রাখা হবে, সেই বাক্সর মধ্যে এটা হচ্ছে সুঝাও পেটি, সাজেশন বক্স। সারা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন যে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে গেলে আগামী দিনে একেবারে গ্রাসরুট লেভেল থেকে আমরা কি কি করতে পারি, কি কি সুঝাও পরামর্শ আমরা গ্রহণ করতে পারি, আমরা সেটা মানুষের কাছ থেকে চাইব। সাধারণ মানুষ, সে ব্যক্তি যে কোনো স্তরেরই হোক না কেন, যে কোনো পেশার হোক না কেন, তারা এই সুঝাও বাক্সের মধ্যে তারা তাদের মতামতটা ব্যক্ত করবে। সেখানে একটা মিস কল নাম্বার দেওয়া থাকবে, যেটা হচ্ছে 9090902024, এবং নমো অ্যাপ, এর মাধ্যমেও পরামর্শ দেওয়া যাবে সংকল্প পত্রের জন্য, অর্থাৎ ম্যানিফেস্টোর জন্য। সেই পরামর্শ পরবর্তী সময়ে সেগুলো দেখা হবে এবং সেখান থেকে যেগুলো সাধারণ মানুষের কাজে আসবে, সাধারণ মানুষকে প্রভাবিত করবে, সেই সমস্ত পরামর্শগুলো গ্রহণ করা হবে। এটা সারা ভারতবর্ষ থেকে হবে, সারা ভারতবর্ষ থেকে মোট 1 কোটি মানুষের কাছ থেকে এই পরামর্শ নেওয়া হবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে থেকে প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য আরও জানিয়েছেন, বিজেপির সংকল্প পত্রের জন্য নমো অ্যাপের মাধ্যমে দেশবাসীর পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Bureau Report, RA News.